अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल रीगल कुजीन। आज के आमी आपनादेर एक टु भिन्न स्टाइले रूपचादा फ्राई करे देखाबो। घरे थाका अल्प किछु उपकरणे खुबी सहजे एटी तैरी करे फेला जाए। तो चलुन देखेनी आमादेर की की लागछे। प्रथमे आमी एक टी पेस्ट तैरी करब। तार जोन्नो एखाने दिच्छी टक दई हाफ कप। आदा बाटा एक टेबिल चामच, रसुन बाटा एक चा चामच, लवण स्वाद मतो, हलुद गुड़ा एक चा चामच, शुकना मरिचर गुड़ा एक चा चामच। आपनारा कम बेशी करे निते पारें। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি 6টি ছোট সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি আর এর মাঝে ছুরি দিয়ে এমন কাটস করে নিয়েছি যাতে মশলাগুলি ভিতর পর্যন্ত ঢোকে। উল্টো পাশেও এমন কাটস করে নিয়েছি। এবার মাছগুলির সাথে মশলাগুলি খুব ভালোভাবে কোট করে নিব। কাটা অংশের মধ্যে মশলাগুলি খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পেস্টের মধ্যে লেবুর রসও ইউজ করতে পারেন। আমি ইউজ করিনি কারণ সার্ভ করার সময় এতে আমি লেবুর রস ছড়িয়ে সার্ভ করব। দুইবার দিলে বেশি টক হয়ে যেতে পারে। সবগুলি মাছে মশলা লাগানো হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট করব এক ঘন্টার জন্য। समय कम थाकले एटलिस्ट 30 मिनट रखार ट्राई करबेन। एक घंटा पर आमी एखाने सरिषा तेल दिच्छी एक टेबिल चामच। एते भाजार समय मशलागुली बेशी छिटे आसे ना। सबगुली माछेर साथे तेल लागिए दिब। এবার আমি অন্য একটি পাত্রে একটি একটি করে মাছ নিচ্ছি এবং এর উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এতে উপরে বেশ ক্রাঞ্চিনেস আনে। এভাবে সবগুলি কর্নফ্লাওয়ারে কোট করার পর আমি ভাজতে চলে যাব। এখানে একটি প্যান নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি সরিষার তেল। একেবারে কম তেলও না, আবার অনেক বেশিও না। এবার দুটি দুটি করে মাছ ভাজব। প্রথমে 2-3 মিনিট হাই হিটে ভেজে নিব, তারপর মিডিয়াম হিটে সময় নিয়ে ভাজব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি মাছগুলি উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নিতে পারেন। মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলো অন্য একটি পাত্রে তুলে সার্ভ করব।
আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।